গোটা দেশে চলছে চতুর্থ দফার লকডাউন। এই পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু মানুষ, কঠিন সংকটে পড়েছেন শালপাতার থালা তৈরির সঙ্গে যুক্ত জীবিকা নির্বাহকারী পরিবারগুলি। হোটেল বন্ধ, অনুষ্ঠান বাড়িও নেই, তাই বাজারে শালপাতার চাহিদা একেবারেই তলানিতে এসে ঠেকেছে। চাহিদা না থাকার কারণে দামও নেই পাতার, দাম না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বাঁকুড়া জয়পুরের কাটুল গ্রামে থালা তৈরির শিল্পীরা। এখন আমাদের দুটোও বাজে, একটাও বাজে, কোনো ঠিক নাই। আমাদের তো জঙ্গলে নিয়ে এসে সেলাই করি, শুকনো করি, জাঁক দিই, দিয়ে সেগুলো বাজারে বিক্রি করি। দাম নাই, কমে 100 টাকা হাজার, 120 টাকা হাজার, এরকম যে যেমন বিচতে পারলে হলো, আর না হলে কষ্ট করাই সার হলো, পোতে দিন এইটি রোজগার। হ্যাঁ, এখন ওই যে 100 টাকা হাজার কি করবো। বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুরের জঙ্গল ঘেরা গ্রাম কাটুল। এই গ্রামে প্রায় 200টি পরিবারের বাস। গ্রামের অধিকাংশ মানুষই শ্রমজীবী সম্প্রদায়ের। গ্রামের বেশিরভাগ পরিবারের মহিলারা বাড়তি উপার্জনের আশায় স্থানীয় জঙ্গল থেকে কাঁচা শালপাতা তুলে এনে তৈরি করেন শালপাতার থালা। শালপাতার থালা তৈরির পেশা এই গ্রামে বহু প্রাচীন একটি শিল্প। বাজারে পাতার চাহিদাও ভালো, দামও ভালো, তাই পাতার থালা তৈরি করে ভালোই উপার্জন করে এখানকার গ্রামবাসীরা। বাড়ির দাওয়ায় কিংবা গ্রামের আটচালায় বসে শালপাতার থালা তৈরি করাই তাদের কাজ, তারপর রোদে শুকিয়ে বাজারে নিয়ে যাওয়া। এভাবেই চলে আসছে এই গ্রামের বেশিরভাগ মানুষের জীবন জীবিকা। বর্তমানে করোনার কোপ পড়েছে পাতা শিল্পীদের এই গ্রামে। দীর্ঘদিন লকডাউনের জেরে হোটেল বন্ধ, অনুষ্ঠান বাড়িও বন্ধ, তাই পাতার চাহিদা নেই বাজারে। চাহিদা না থাকার জন্য দাম নেই শালপাতার থালার। গ্রামের পাতা শিল্পীদের কথায় শালপাতার থালা বাজার বিক্রি হতো 300-400 টাকা প্রতি হাজারে। লকডাউন পরিস্থিতিতে বাজারে চাহিদা না থাকার কারণে সেই পাতার দাম এখন দাঁড়িয়েছে প্রতি হাজারে 100 টাকা। আবার অনেক ব্যবসায়ী পাতা কিনতে গ্রামের দিকেও আসছেন না। তোমার ওই পাতা সেলাই করে সংসার চলে, পাতারও দাম নাই। পাতা আগে ছিল 300 টাকা, সে এখন 100 টাকা তো নিতে খুঁজছে না, এই অবস্থা আর কি। এখন বিরাট কষ্টের মধ্যে, আর এই তো দাম নেই, বাজারের লোক আসতে নিতে খুঁজেনি। মানুষের জীবিকা বলতে ওই টুকটাক এমনি একটু একটু চাষ করে বসায়, তারপরে সারা ধরনের পাতা সেলাই করে সংসার চলে আসে। আবার অসুবিধা, বিরাট অসুবিধার ভিতরেই আছি। দাম না থাকার কারণে আর্থিক উপার্জনে ভাটা পড়েছে গ্রামের শিল্পীদের। লকডাউন পরিস্থিতিতে কঠিন সংকটের মুখে পড়েছেন বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলে ঘেরা গ্রামের পরিবারগুলি। ব্যুরো রিপোর্ট, দ্য পিপল টিভি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন নতুন নতুন নিউজ আপডেটের জন্য।